ইনশাল্লাহ আমার মনে হয় এইখানে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করব, আমরা সিরি সমতায় আনার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে, আগেও খেলেছি আলহামদুলিল্লাহ, আমার কেরিয়ার 2টা 5 উইকেট এখানে। তো তো আপনার এখানে সুযোগ পাইলে ইনশাল্লাহ ভালো নিজের 100% দেওয়ার ট্রাই করব। আর ইনশাল্লাহ আমার মনে হয় মিরপুরের যে উইকেট ছিল এখানেও ডিফেন্ড উইকেট, ইনশাল্লাহ আমরা মানে আমাদের স্পিনাররা তো আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে, তাইজুল ভাই মিরাজ ভাই, ইনশাল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। আসলে ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ আপনার ভালো ক্রিকেট খেলতে হবে। আপনার আমাদের চিন্তা করতে হবে রেজাল্টটা হলো 5 দিন পর, আমাদের চেষ্টা করতে হবে যে যার কাজটা 100% করার, একদম আপনার ব্যাটিং বলিং ফিল্ডিং যার যার ডিপার্টমেন্টটা সে সে যদি ফুলফিল করতে পারি, আমরা প্রসেস অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ দিন শেষে রেজাল্টটা ভালোই আসবে। আলহামদুলিল্লাহ আপনার লাস্ট ম্যাচ যখন খেলেছি তখনও এই মাঠে 6 উইকেট পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার এখন চেষ্টা করতেছি হলো আপনার প্রস্তুতিও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সবার, আপনার চেষ্টা করতেছি নিজের 100%টা দেওয়ার জন্য, আপনার মাঠের মধ্যে এই যা যা দরকার ওগুলার প্রিপারেশনটা নিচ্ছি, লাস্ট ম্যাচে যে যে ভুলগুলো হয়েছে এগুলা নিয়ে কাজ করতেছি যাতে সামনে ভুলগুলো আর না হয়। আসলে আমি চেষ্টা করি যখন ব্যাটিংয়ে নামি তখন নিজেকে ব্যাটসম্যান হিসাবে মনে করার, আপনার ব্যাটসম্যানই আসলে চেষ্টা করি হলো আপনার ব্যাটিংয়ে আমি যত বেশি রানটা করতে পারবো তত আমাদের টিমের জন্য লাভ। দেখবেন আপনার লোয়ার অর্ডারদের আপনার যদি পার্টনারশিপ হয় বিপক্ষ টিমের মোমেন্টামটা আপনার চেঞ্জ হয়ে যায়, ধরতে গেলে একটা পার্টনারশিপ হইলে লাস্টের দিকে তখন আপনার আপনার কী বলবো গেমটা পুরোপুরি ড্যামেজ করে দেয় যদি বড় পার্টনারশিপ হয়। আপনার আশা করি উইকেটটা আমি দেখি নাই, উইকেটটা আপনার যদি স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে তো স্পিন হবে, আর আপনার আমাদের এই মাঠটাতে একটু স্লো স্পিন হয় যেটা আমাদের জন্য ভালো, কারণ ওরা তো দেখলেন মিরপুরে অনেক আস্তে বোলিং করেছে, আমাদের স্পিনাররা কিন্তু অনেক 90-এর উপর বোলিং করে, ওই হিসাবে আমাদের দিক দিয়ে ভালো। আপনার এখানে স্পিনটা আপনার আমাদের এখানে আপনার সৌরভ ভাইও আছে, আপনার মুশি ভাইও, ওরা খুব ভালো স্পিন খেলে, ওই হিসাবে আমাদের এই জায়গার ওই জায়গাটা ছিল একটু স্কিডি, এটা একটু স্লো। সাধারণত আমাদের চিটাঙের মাঠটা একটু ব্যাটিং করলে ব্যাটিং উইকেট করলেও তখনও একটু স্লো থাকে অ্যাডজাস্টেবল, ওই হিসাবে আমাদের ইয়াটা ভালো, আমাদের স্পিন ইউনিটটা ভালো, কারণ আমাদের স্পিনে ইউনিটটা জোরে বল করে 90-এর উপর। আলহামদুলিল্লাহ সবাই আশাবাদী, আমরা আমরা জিতার জন্যই খেলবো ইনশাল্লাহ দিন শেষে। আমাদের আমাদের প্ল্যানটা হলো আপনার প্রসেস অনুযায়ী খেলতে থাকবো, আপনার দিন শেষে 5 দিন পর রেজাল্টটা আসবে, রেজাল্টের কথা এখন চিন্তা করলে কিন্তু আলটিমেটলি কিন্তু প্রসেসটা মেনটেন করা হয় না। না ইনশাল্লাহ এই সুযোগটা তো হাতছাড়া করতে যাবো না, আমি চেষ্টা করব নিজের আমার দিক দিয়ে আমি চেষ্টা করব আমার 100% দিয়ে আমি ম্যাচ জিতানো, যদি একাদশের সুযোগ পাই আমি চেষ্টা করব আমি ম্যাচ জিতানো, এরকম যদি সবাই আমরা বিশ্বাস করি এক একজন আমি ম্যাচ জিতাবো আমি ম্যাচ জিতাবো, তাহলে কেউ যাদের ক্লিক হবে তারাই ম্যাচ জিতে দিবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার ঘরের মাঠে আমি ম্যাচ জিতাবো।